সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে রাস্তার উপর ফেলে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপাচ্ছে যুবক। বিরতি দিয়ে উল্লাসের পর আবারও কুপিয়ে রক্তাক্ত করা হলেও ভয়ে এগিয়ে আসেনি কেউ। সোমবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তের বাজারে হোমিও চিকিৎসক হারুনুর রশিদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রুবেল। স্থানীয়রা জানান, ওই দিন দুপুরে নিজ দোকানে চা খাচ্ছিলেন হোমিও চিকিৎসক হারুন। হঠাৎ তাকে ধাওয়া করে বাজারের রাস্তায় ফেলে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে রুবেল। এই ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ওই যুবকের বাড়িতে আগুন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিলার রুবেল, সে মাদকাসক্ত ছিল এবং মানসিক বৈকল্য ছিল তার মধ্যে, এবং হোমিও ডাক্তারের নিকট গতকালকে সে বাকিতে ওষুধ সে চেয়েছিল, সে বাকিতে ওষুধ না দেওয়ার কারণে তার যে ক্ষোভ এবং মানসিক বৈকল্য, এই দুটো থেকেই সে হত্যাকাণ্ড ঘটিয়েছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় রুবেল ও তার মাকে আটক করেছে পুলিশ। পূর্বশত্রুতা না থাকলেও রুবেল মাদকাসক্ত বলে জানিয়েছে স্থানীয়রা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।